পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। আজকের এই ভিডিওতে আলোচনা করব 2022 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, গণিত যে প্রশ্নটি হয়েছে সেই গণিত প্রশ্নের পার্ট বির যে অঙ্কগুলো ছিল সেগুলোর আমরা উত্তরগুলো করব এবং পার্ট এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো প্রথমে তো পরপর দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো পার্ট বি তো নিশ্চয়ই জানো, পার্ট বির উপর তোমাদের নাম লিখতে হয়, এখানে নাম লিখবে, রোল নাম্বার লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, তোমাদের 80 মার্কের টোটাল পরীক্ষা, ঠিক আছে। প্রথমে তোমার এটা হচ্ছে পার্ট বি, দেখতে পাচ্ছ পার্ট বি। প্রথমে পার্ট বির যে প্রশ্নগুলো এসেছে, যে কেমন এসেছে প্রশ্নগুলো, তোমাদের পরপর করে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই প্রশ্নগুলো, তারপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে একে থেকে বলেছি দেখো, বিকল্প উত্তরগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, বিকল্প প্রশ্নগুলো লক্ষ্য নিয়ে। এখানে প্রতিটা প্রশ্নের জন্য অথবা দেওয়া হয়েছে, এক নম্বরের প্রশ্ন কিন্তু প্রত্যেকটারই দুটো করে দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যেটা উত্তর হবে, যেটা পারবে সেটাই তুমি করবে, ঠিক আছে। দেখো একের দাগের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যদি এফ আর টেন্স টু আর হয় এই যে একটা অঙ্ক দেওয়া হয়েছে, তারপর দেখো একটা ট্যান পাই বাই টু মাইনাস ট্যানের একের তিনের মান কত হবে, এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, অথবা দেওয়া হয়েছে, এটা অথবা এটা, তো যেটা পারবে সেটাই করবে। আচ্ছা প্রশ্নগুলো পরপর দেখিয়ে দিই। এরপর দেখো এই অবকল সমীকরণের মাত্রা বের করতে বলা হয়েছে, এটা একটু করতে বলা হয়েছে, অথবা ইন্টিগ্রেশন একটা দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনের মানটা তোমাকে করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপর তিনেরটা দেখো, এফ এক্সের মান দেওয়া আছে, চরম মান থাকবে কত, কত কত চরম মান হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তারপর দেখো একটি সমতল এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ যেরকম দুই তিন চার একক দূরত্ব ছেদ করে, তাহলে সমীকরণ ওই সমতল সমীকরণে কত হবে এটা বের করতে বলা হয়েছে, এটা উত্তর কত হবে। তারপর দেখো প্রবাবিলিটি বি সমান 9/13, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 4/13 হলে প্রবাবিলিটি এ বাই বি মান কত হবে, ঠিক আছে। এটা অথবা এখানে একটা দেওয়া হচ্ছে, 6/13 দেওয়া হচ্ছে, দেখো এফ এক্স সমান 3x² - 2x এবং জি এক্স সমান 3×3x - 2 অপেক্ষা দুটি সমান হলে তা কোনটা হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। দেখো অথবা দিয়ে আর একটা দেওয়া হয়েছে, ধরা যাক এ সমান এত সম্বন্ধ সন্ত কোনটা হবে সেটা বের করতে হবে। প্রশ্নগুলো পরপর দেখতে, যারা প্রশ্নগুলো দেখো নি তারা প্রশ্নগুলো দেখে নিতেও পারো এখান থেকে, এবং উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার এটা 8/6, এটা হচ্ছে সে দাগে 7/7, 7/7 প্রশ্নটা দেখে নাও, এসে দাগে প্রশ্নটা এইভাবে করবে, দেখে নেবে এর মানটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে একটা অঙ্ক, খুব সহজ অঙ্ক। আর একটা দেখো ডিটারমিনেন্ট থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, এগুলো উত্তরগুলো আমি পরপর করে করবো, দেখে নেবো প্রশ্নগুলো পরপর দেখে নাও, এরপর পর আমি উত্তরগুলো পরপর করে দেখে নিচ্ছি, ঠিক আছে। প্রশ্নগুলো পরপর করে দেখে নাও, খুব ভালো প্রশ্ন, খুব সহজ প্রশ্ন এসছে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু ভুল আছে, এ এর মান এবং বি দেওয়া আছে, এ বির দিক কোশ্চেন বের করতে বলেছে, তার দিক কোশ্চেন করতে গিয়ে একটা মাইনাস এসছে, নিশ্চয়ই জানো এ বি দিক কোশ্চেন মানে বি মাইনাস এ হবে, বি মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানে কিন্তু সি দাগের উত্তরটা হওয়া উচিত ছিল, সি দাগের শেষের দিকে মাইনাস হওয়ার উচিত ছিল, এটা হয়নি, এটা হবে না। আচ্ছা প্রশ্নটা দেখে নাও, এবার একটা দেওয়া সময় দুটি ভেক্টর সমান্তরাল হলে কী হবে ল্যান্ডার মান বের করতে বলা হয়েছে, একটি ঝোঁকশোনার মধ্যে তিনবার টস করা হলে একবার হেড পড়ার সমান কত হবে এটা বের করতে দেওয়া হয়েছে, অথবা আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো একটি মুদ্রা 10 বার টস করা হলো 6 বার হেড পড়ার সমান কত হলো। এই হচ্ছে টোটাল প্রশ্ন, এটা হচ্ছে পার্ট বি টোটাল প্রশ্ন। এইবার প্রশ্নগুলোর উত্তরগুলো পরপর দেখে নাম, প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রথম প্রশ্নটা কী বলেছে, জি কম্পোজিশন এফ ব্যাকেটে এক্স, কত উত্তরটা কত হবে, উত্তরটা হবে বি, উত্তরটা হবে একের দাগের বি উত্তর, অথবা এটা যদি কেউ না করে থাকো ট্যান পাই বাই টু মাইনাস ট্যানের একের তিনের মান কত, এর উত্তরটা হবে বি, এর উত্তরটা হবে বি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো ডি কিউ ওয়াই মানে ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ প্লাস ওয়াই সমান এই সমীকরণটির মাত্রা বের করতে, এর মাত্রা কী হবে, এটাকে উভয় পক্ষে হোল কিউব করে দেবে, উভয় পক্ষে হোল কিউব করে দিলে এর মাত্রা হয়ে যাবে কত, উত্তরটা হবে সি, উত্তরটা হবে তিন, তিন হবে এর মাত্রা হবে তিন। আচ্ছা এটা এই ইন্টিগ্রেশন দেখো অথবা দেওয়া আছে, যেহেতু অথবা যেহেতু দেওয়া আছে, যারা দরকার নেই যে কোনো একটা করলেই হবে, তবুও আমি বলে দিচ্ছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ লগ এক্স ডিএক্স আছে, তোমরা নিশ্চয়ই জানো ই টু দি পাওয়ার লগ এক্স মানে হচ্ছে এক্স, তাহলে এটাকে সাজিয়ে নিলে হবে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ, তাহলে সব হবে কী হবে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশনটা হবে, এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কী হবে না এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান, উত্তরটা হবে ডি। আচ্ছা এরপর চলে আসছি এফ এক্স, এফ এক্স সমান 4x - x² - 3 অফ একটু চরম মান নির্ণয় করো, এটা খুব সহজ, তুমি কী করবে প্রথমে একবার ডিফারেনশিয়েশন করবে, একবার ডিফারেনশিয়েশন করার পর জিরো করে দেবে, জিরো করে দেখবে এর মান পেয়ে যাবো এক্সের মান 2 পাবো, তাহলে এখন উত্তরটা হবে বি, এক্সের মান 2, ঠিক আছে। এরপর দেখো একটি সমতল এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ যেটা আপনার 2, 3, 4 একক দূরত্বে ছেদ করে, তাহলে ওই সমতল সমীকরণ কী হবে, সূত্র নিশ্চয়ই জানো, সূত্রটা হবে x/2 + y/3 + z/4 = 1, এই সমীকরণ, এটাকে ক্যালকুলেশন করলে মানটা পাচ্ছি এ 6x + 4y + 3z = 12, এটা হবে, ঠিক আছে একটু মন দিয়ে শুনবে। আচ্ছা তারপরে যে অঙ্কটা আছে প্রবাবিলিটি দিয়ে যে অঙ্কটা, প্রবাবিলিটি অঙ্কের সূত্র নিশ্চয়ই জানো, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বির মান দেওয়া আছে 8/13, প্রবাবিলিটি বির মান দেওয়া আছে 9/13,
তোমাকে বের করতে বলছে প্রবাবিলিটি এ বাই বি, প্রবাবিলিটি এ বাই বি সূত্র কি না, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি বি দিয়ে এইটা মানটা বসালে উত্তরটা পেয়েছি ডি সমান 4/9। আশা করি বুঝতে পেরেছো প্রবাবিলিটি এ বাই বি মানে হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি বি, এটা বসালে হচ্ছে উত্তরটা হবে 4/9। আচ্ছা এটা হয়ে গেল। এরপর দেখো যে যে ক্ষেত্রে এফ এক্স এর মান দেওয়া আছে এবং জি এক্স এর মান অপেক্ষ দূরী সমান হলে এই দূরকে এই এফ এক্স সমান যদি জি এক্স করে দাও, জি এক্স করে দিলে যে দ্বিঘাত সমীকরণটা আসবে অর্থাৎ 3x² - 2x সমান 3 × 3x - 2, এটাকে সমাধান করলে এক্সের যে মানগুলো পাবো কী কী না 2 এর 3 আর 3 পাবো, উত্তরটা হবে এখানে সি 2 এর 3, 3 সেকেন্ড ব্যাকের মধ্যে। আচ্ছা ওরের দাগেরটা আমি করিনি, কোশ্চেন দেখে নাও, ওরের দাগেরটা করা হয়নি, তোমরা একটু বাড়িতে বসে একটু চেষ্টা করবে। পরের থেকে কোশ্চেন দেখো, এর মান দেওয়া আছে ম্যাট্রিক্স এ বাই 6 আর বির মান দেওয়া আছে 3/b, তাহলে এ সমান যদি বি হয় এ বি মান কত, উত্তরটা হবে খুব সহজ, সমান করে দিলে এর মান 3 হবে আর বির মান 6 হবে, তাহলে অর্থাৎ এ কমা বি হচ্ছে 3, 6, উত্তরটা হবে এ। আচ্ছা ডিটারমিনেন্টটা খুব সহজ, যে ডিটারমিনেন্টটা আছে প্রথম যদি একটা অপারেশন করে দাও যে R1 + R2 + R3 যদি করে দাও তাহলে পেয়ে যাবো a + b + c একটা পেয়ে যাবো, ফ্যাক্টর কমন পেয়ে যাবো, কমন পেয়ে গেলে a + b + c মান 0 দেওয়া আছে, তাহলে 0 বসলে উত্তরটা হবে 0, মানে অর্থাৎ এ বি সির মানে উত্তরটা হবে সি 0। তারপর দেখো আটের দাগে দেওয়া আছে লগ এফ এক্স সমান লগ f3x + দেওয়া আছে এফ ডবল ড্যাশের মান কত, উত্তরটা হবে বি, মানে এক দুবার ডিফারেন্সিয়েশন করবে, লগের ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই জানো 1/x, এটা ডিফারেন্সিয়েশন করার পর উত্তরটা বেরোবে এফ এক্সের জায়গায় 1 বসালে পাবো -9/16, এটা হয়ে গেল। এরপর দেখো এই অথবাটা আমি করা হয়নি, এফ এক্স ইকুয়াল সাইন এক্স বাই এক্স হলে অপেক্ষিত এক্স ইকুয়াল 0 বিন্দুতে সন্তত এফ জিরোর মান হবে, সন্তত বলাই আছে, তাহলে এটা এফ জিরোর মানটা তাহলে কী হবে লিমিট এক্সটেন্স টু 0 করে দিলেই হবে, এটা হবে 1 হবে উত্তরটা, সম্ভবত বি দাগের 1 হবে মানে বি হবে উত্তরটা হবে বি। আচ্ছা এইটা একটু আমি বললাম যে এ 102 বি 011 এ বি দিক কোশ্চেন নির্ণয় করো, এর উত্তরটা কিন্তু হবে সি, এবং সি হবে কিন্তু এখানে ভুল আছে, শেষেরটা -1/√3, 1/√3 তারপরে -1/√3 হওয়ার কথা ছিল হয়নি, তাই জন্য কোশ্চেনটা কিন্তু ভুল আছে। পরে চলে যাচ্ছি পরের কোশ্চেন, দেখো এ সম ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর যদি সমান্তরাল হলে ল্যামডার মান কত, সমান্তরাল হলে নিশ্চয়ই জানো এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান্তরাল হলে কী হবে না, এ ভেক্টর সমান হবে যে কোনো কনস্ট্যান্ট মানে k × b ভেক্টর, এ ভেক্টর সমান k × b ভেক্টর, দুটোকে যদি সমান করে দিই এটা ক্যালকুলেশন করলে এখান থেকে ল্যামডার মান পেয়ে যাবো ডি, উত্তরটা হবে d-2, ঠিক আছে। ওকে এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি তোমরা ক্যালকুলেশন করতে দেখতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, তাহলে স্যার এই ক্যালকুলেশনগুলো করে দিন, তাহলে আমি ক্যালকুলেশনগুলো করে দেওয়ার চেষ্টা করবো। পরের প্রশ্ন দেখো, একটি ঝোঁক শূন্য তিনবার টস করা হলে ঠিক একবার হেড পড়া সমান কত, খুব সহজ, তিনবার হেড হলে টোটাল হচ্ছে টোটাল 8 বার, 2 × 2 = 2 মানে 2×4 = 8, আর হেড পড়ার সমান কতগুলো হেড আছে না তিনবার হেড পড়বে, তাহলে হবে উত্তরটা হবে ডি 3/8 হবে। আচ্ছা শেষে দেখো অথর্ব যেটা দেওয়া আছে, একটা মুদ্রা 10 বার টস করা হলো তার 6 বার হেড পড়ার সম্ভাবনা হলো কোনটা হবে, এটা খুব সহজ কিন্তু উত্তরটা কিন্তু এখানে কোনোটাই মিলছে না, ঠিক আছে, এটা হয়ে যায় 2×10 হয়ে যাবে, কারণ একটা মুদ্রা 2 বার টস করা হয়েছে মানে 2×10 হবে, এবার 6 বার হেড পড়ার সম্ভাবনা কত হবে তখন এটা যখন ক্যালকুলেশন করবো তখন এটা একটু কিন্তু উত্তরটা ঠিকঠাক আসছে না, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে তোমাদের পার্ট বির যে টোটাল প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো দেখালাম এবং প্রশ্ন উত্তরগুলো বলে দিলাম। এরপর দেখো পার্টে যারা প্রশ্নগুলো দেখতে চাও এই প্রশ্নগুলো খুবই সহজ, তোমরা বাড়িতে বসে করতে পারবে, যদি তোমরা কমেন্ট করো অবশ্যই পার্টের প্রশ্নগুলো দেখে নিতে, পার্টের প্রশ্নগুলো দেখে নাও, পার্টের প্রশ্নগুলো পরপর করে দেখতে থাকো, 2022 সালের টোটাল খুব সহজ প্রশ্ন এসছে, ঠিক আছে, সহজ প্রশ্ন দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও। প্রথম এর দেখে রেখে একটি করতে হবে, তিনটি দেওয়া হয়েছে। আচ্ছা বি থেকে দেখা দেখো, এখানে একটি যে কোনো একটি প্রশ্ন করতে বলা হয়েছে, এখানেও তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে। সি থেকে দেখো, যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, 1, 2, 3 দেখতে পাচ্ছ তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, তিনটি, আর দেখো 4, 5, 6, 7টা দেওয়া হয়েছে, পরপর এই এতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে তিনটি করতে হবে। এরপর বলেছে ডি থেকে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, 1, 2, 3 খুব সহজ, এই প্রশ্নগুলোর মধ্যে তুমি তিনটার মধ্যে দিতে অবশ্যই তুমি একটা করে কমন পেয়ে যাবে। এই যে শেষের প্রশ্ন পরস্পর লম্ব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব, লম্ব মানে কি ইনটু করে দিলেই হবে। তারপর তাকে একটা মানে আর কি বলে প্রবাবিলিটির অঙ্ক দেওয়া হয়েছে, খুব সহজ অঙ্ক, দুটো প্রবাবিলিটির অঙ্ক দেওয়া হয়েছে, ঈদ দাগের পারবে। দুই দাগের এই দেখো দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, একটি করতে হবে। বি দাগের প্রশ্নগুলো দেখে না, যে কোনো একটি যে কোনো দুটি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটাটি অথবা দেওয়া হয়েছে, ম্যাট্রিক্স থেকে দুটো দেওয়া হয়েছে, দেখো প্রথম দুটো ম্যাট্রিক্স থেকে দেওয়া হয়েছে, এটা অথবা এটা করতে হবে, আর দুয়ে দেখো ঠিক আছে, এবং দেখো এটা অথবা এত হবে, যে কোনো একটা করতেই হবে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। প্রশ্নগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্রশ্ন দেখে নাও। ডিটারমিনেন্ট থেকে দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, খুব সহজ, দুটোর মধ্যে একটা করতে হবে, হয়ে গেল। এবার সিট থেকে দেখো একটা প্রশ্ন করতে হবে, একটা এক অথবা দেওয়া হয়েছে, অবশ্যই পেরে যাবে এটা। ইন্টিগ্রেশন থেকে দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেশনগুলো অবশ্যই একটা পেরে যাবে।
অবকল সমীকরণ থেকে দেখো, অবকল সমীকরণ দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, খুব সহজ। সব থেকে বলবো সব থেকে সহজটা কিন্তু অথবাটাতে, অথবাটা ক্যালকুলেশন বলে সব থেকে সোজা, এটা পেরে যাবে। এরপর চলে আসছি ডি থেকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 1, 2, 3টা আছে, এখানে একটা করতে হবে। সব থেকে সহজ এইগুলো, মূল বিন্দু বা 5, 2, 4 বিন্দু কমে সরলরেখার সমীকরণ, এগুলো সব থেকে সহজ, সূত্রগুলো করলেই অঙ্কগুলো হয়ে যাবে। ই থেকে দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে 1, 2। তারপর এফের থেকে দেখো, দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, খুব সহজ, এই দুটোর মধ্যেই পেরে যাবে। এবার তিনের থেকে দেখো, একটা ম্যাট্রো এলপি থেকে দেওয়া হয়েছে, ভাষার অঙ্কটা দেওয়া হয়েছে, আর একটা নিচে থেকে দেখো, লেখাযোগ্যতার সাহায্যে সর্বাধিক মান এনে করতে বলা হয়েছে, ছ কাগজের প্রয়োজন নেই, এমনি খাতায় করে করতে বলা হয়েছে। এবারে দেখো, যে কোনো দুটি প্রশ্ন করতে বলা হয়েছে, এখানে 1, 2 দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো স্পর্শক অভিলম্ব থেকে দেওয়া হয়েছে, চরণ অবলম্বন থেকে দেওয়া হয়েছে, আর শেষের দেখো, এটা অবকল সমীকরণ থেকে দেওয়া হয়েছে, আর একটা ইন্টিগ্রেশন থেকে দেওয়া হয়েছে। আর যেখানে দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, এখানে টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 3টি প্রশ্নই সব থেকে সহজ, এটা আশা করি তোমরা সবাই পারবে, যে কোনো একটা করতে হবে। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন এবং উত্তর। যদি তোমরা কমেন্ট করো, অবশ্যই উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করবো। খুব সহজ প্রশ্ন পড়েছে এবছর 2022 সালে। যাই হোক, ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।